আয় জলটা খেয়ে নে, নে জলটা খা, জলটা কোথায় দিলাম? এটা কোন আসছে? জল জল আয় ছোট, বসবি আগে জল, আগে গিটার, আগে জলটা নে তারপর গিটার নিয়ে বসবি, জল হচ্ছে তো প্রচুর হচ্ছে। আর তুই এখানে এটা যেমন এনেছিস বাড়িতে ভালোই, খারাপ নয় ভালোই। আমার প্রচন্ড জল মার খাবে, ওটা ভেঙে যাবে। ইয়া কি করিস নি একদম? গিটার একটা শিখবো, তো তার জন্য একটা গিটার কিনেছিলাম আমরা। ওটা জুয়ারিস, তোমরা কেউ সার্চ করে দেখতে পারো কত টাকা না টাকা, তোমরা জানতে পারবে। আর আবার একটা স্যার এবারে এনে দিয়েছে, বাড়িতেই চলে বাড়িতে আছে, ঠিক আছে। আমি ব্লগ তোমাদের ভিডিও দিতে, তোমরা সব জানতে পারবে। হ্যাঁ ঠিক আছে, আবার তুই গিটারের উপর বসেছিস। আর এটা গিপসন, আগেরটা ছিল জুয়ারিস, ওটা আমরা অনলাইন অর্ডার দিয়েছিলাম। আর এটা হচ্ছে স্যার এনেছে যেটা গিপসন, মানে স্যারই ভালোভাবে জানতে পারবে গিটারের ব্যাপারটা, যেহেতু আমরা জানতে পারবো না, আমার সাত পুরুষ পাঁচ পুরুষ কেউ করেনি, আমি জানতে পারবো, ঠিক আছে। এবার স্যারই ভালো করে জানতে পারবে, তো তার জন্য গিটারটা আনতে দেওয়া হয়েছিল স্যারকে, ঠিক আছে। আর ওই তো এবার করছে, তো করুক ও। আর আমি ভাবলাম চলো হিক্কাটাকে একটুখানি ধরি, তো তোমাদের সঙ্গে এটাই শেয়ার করে দেবো আজকে। একটুখানি আমার হিক্কা উঠছে না, আচ্ছা দেখবে না, কেউ পাখিটা কেমন বাজাচ্ছে, ঠিক আছে। প্রচুর কষ্ট হয়, ভাবছি যে এখন ঢক ঢক করে জল খেয়ে নি, কিন্তু জল তো খেতে পারবো না কোন স্ট্যান্ড, অন্তত যেন ধরে আছি ধরে আছি। তুই স্ক্র্যাচ করেছিস নাকি? তাহলে কি করে বলছি? দেখো এই এই পলিশটা বেশ সুন্দর, ওইটা ওটার পলিশটা তো ওটার পলিশটাও সুন্দর, বাট এটার পলিশটা আরো বেশি। আচ্ছা থাকবে, এটা একটা পলিশ, তো এটা মানে এত সুন্দর টাচি তোমাদের। যখন আমি সামনে তোমাদের পিছন খুলছে কিছু খুলি আবার খুলে, যখন আমরা আমি যখন তোমাদের ব্যাক ক্যামেরাটা দেখাবো, তোমরা খুব ভালো করে দেখতে পারবে, মানে ভীষণ পলিশটা, হাই পলিশ, খুব ভালো, হাই পলিশ, হ্যাঁ হাই কোয়ালিটির পলিশ, হাই পলিশ হয়, প্রচুর হিক্কা উঠছে। এতক্ষণ খাওয়ালো, খাইয়ে ভাবলো হেঁচকি উঠছে যখন, তো একটা ক্যামেরা সেট কর, হেঁচকি তুই বল তাড়াতাড়ি, আগে হেঁচকি হবে তাই না, বোঝে না কিচ্ছু তাই না, ওই দেখ বাবা ডাকছে আমাকে, কি হ্যাঁ যাচ্ছি, দেখেছি আমার আবার ডাক পড়েছে, আবার হিক্কা উঠবে না, আমার একবার হিচকে উঠলে পুরো একদম রাত হয়ে যায়, রাত বলতে যে একদম নটা সাড়ে নটা পাইয়ে দেয়, সারা দিনই ধরো হিক্কা উঠবে। হ্যাঁ ওদের একটা দশ অবধি ক্লাস হতো, সামথিং একটা কুড়ি অবধি হয়েছে, মানে দশ মিনিট একটু বেশি হয়েছে তাই না, হ্যাঁ দশ মিনিট, হ্যাঁ লুজ হয়ে আছে, তুই লুজ করছিস, কয় লুজ হয়নি তো, না এইটা কল লুজ হয়ে আছে, ওই লুজ হয়ে আছে, সরি
বলে আমার মা এখন নেই যাচ্ছি বলছি তো তোমাদের ও গিটার বাজিলে তোমাদেরকে শোনাবো হ্যাঁ ও কি করে গিটার বাজাবে না বাজাবে শরীরটা খারাপ বলতে অপারেশন হয়েছিল অনেক 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 ব্যাটের আছে তো তার জন্য মায়েরা আসবে আজকে আমি একটুখানি খালি রেখাটা তুলে নি তুই তুই তো মুখে এটা চাপা দিয়ে নেন হ্যাঁ তো দেখতেই পাচ্ছ আমি এখানে রুটি খেয়ে নিয়েছি ওখানে এখনো আমার একটা রুটি বাকি আছে কিন্তু তারপরেও কিন্তু আমার প্রচণ্ডভাবে হিক্কা উঠছে ভাবলাম চলো তোমাদের সামনে ক্যামেরাটা আমি অন করে একটুখানি দেখাই এইদিকে চারদিকে এগুলোগুলো ওখানে স্কিপ করে দাও এগুলো বর্ষাকাল তো শুকনো হয়নি তাই জন্য দিয়েছি এই চালালাম তো পাখাটা বন্ধ করবো জোরে জোরে হিচকি উঠছে
শুনলো শুনে যারা হিক্কা উঠছে। বর ছেলে ঘুমিয়ে পড়েছে, আমি বসে বসে হেঁচকি তুলছি, বুঝলে তো? তোমরা আমার ছেলে লাইটস বন্ধ করতে বলছো, লাইটস বন্ধ করিনি, শুধু তোমাদের জন্য। এই যে খুচরো পাপ হয়েছে, আলে রোটা করতে করতে হবে। হতেই থাকবে সারা রাত, মনে হবে শুকনো রুটি খাইনি, দুধ দিয়ে রুটি খেয়েছিলাম একটা, এরকম তরকারি রুটি এখনো রেখে দিয়েছি, একটা রুটি খেতে দিয়ে শুরু হয়ে যায়।